দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে সাদিক খান দেয়ার হাসপাতালে পৌঁছে গেলেন জলঙ্গের বিধায়ক আব্দুল রাজ্জাক, জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায় সহ অন্যান্যরা। এদিন হাসপাতালে গিয়ে রোগীদের অভাব অভিযোগ শুনলেন নেত্রী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গত 11 জানুয়ারি থেকে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। আর দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে সাদিকার দেয়ার হাসপাতালে পৌঁছে গেলেন জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায়, জেলা যুব সভাপতি রাকিবুল ইসলাম, জলঙ্গির বিধায়ক আব্দুল রাজ্জাক সহ অন্যান্যরা। এদিন হাসপাতালে গিয়ে রোগীদের অভাব অভিযোগ শুনলেন নেত্রী। হাসপাতালের রোগীর পরিবারের অভিযোগ, সন্তান হলে 1000 থেকে 2000 টাকা করে জোরপূর্বক আদায় করা হয়। যদিও জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায় বলেন, এরকম কোন অভিযোগ থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এখন রেশন ছাড়া কিছুই পাচ্ছে না বললে ভুল হবে, কারণ আমি যতগুলো জায়গায় গেলাম তাদেরকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে রেশন পাচ্ছেন, বলছে হ্যাঁ পাচ্ছি। তাদেরকে যখন জিজ্ঞাসা করছি স্বাস্থ্যসাথী, তাতেও হ্যাঁ বলছে, লক্ষ্মী ভাণ্ডার তাতেও হ্যাঁ বলছে। অর্থাৎ মানুষকে জিজ্ঞাসা করলে মানুষ পাচ্ছে না, এই কথাটা কিন্তু আমি আজ পর্যন্ত যতগুলো এই কর্মসূচিতে অংশগ্রহণ করলাম আমি একটা জায়গা শুনতে পেলাম, লক্ষ্মীর কাছে গেলাম শুনতে পেলাম না সেরকম কিছু। যদি কারো কোনো অভিযোগ থাকে আমাকে ডাইরেক্ট বলুন, আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব। যদিও বিএমওইচ আবু তাহা বলেন, আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, আসলে আমি ব্যবস্থা নেব। টাকা নিচ্ছে এ কথা আমি কোনোদিনই শুনিনি, আর কেউ টাকা নিচ্ছে কোনো লিখিত অভিযোগ এইরকম আমাদের অফিসে নেই। খেলাধুলা সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরো অনেক কিছু রয়েছে, সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা, ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ, মোবাইল নাম্বার 9046631433 এবং 8001002255। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ, যোগাযোগ নাম্বার 8293117297।